2019 শেষে চীন থেকে প্রথম শোনা গিয়েছিল করোনা, অতিমারী, লকডাউনের মতো ভয়ঙ্কর শব্দগুলো। তার ঠিক মাস তিনেকের মধ্যেই 2020 শুরুর দিকে ভারতে আছড়ে পড়ে মারণ করোনার ঢেউ। প্রথম ঢেউয়ের মূলে ছিল ভেরিয়েন্ট আলফা, এরপর দেশকে ছাড়খাড় করে দিয়ে গেছে করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ। মূলত ডেল্টা এবং ওমিক্রনের দাপটে ভয়ঙ্করভাবে ছড়াতে থাকে করোনা, মৃত্যু মিছিল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে দেশবাসী। এখানেই থেমে নেই, নিজেদের জিনগত গঠনে ক্রমাগত বদল এনে নতুন নতুন রূপে ফিরে আসে করোনা ভাইরাস। ডেল্টা থেকে ডেল্টা প্লাস, ডেল্টা ক্রন, কাপ্পা থেকে আইএজিউ, এই স্ট্রেনগুলির হাত ধরে নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ। এটা তো যেমন আমরা আগেও দেখেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়েভে যেমন বেড়েছিল আর কি, যেভাবে ঠিক সেইভাবেই এটা বাড়তে শুরু করে গেছে। এখন যদি আরও খুব তাড়াতাড়ি ঝপঝপ করে বাড়ে, যেটা আমাদের এক্সপেকটেশন আছে, তাহলে কিন্তু এটা আরেকটা ওয়েভের দিকে যাচ্ছে। জ্বরটা ধরুন যদি তাড়াতাড়ি না কমে এবং উপসর্গ যদি বুঝতে পাচ্ছেন যে এরকম জ্বর, কাশি, গা পা ব্যথা রয়েছে, এবং সেই ক্ষেত্রে টেস্ট তো করাতে হবে। যদি কেউ বয়স্ক লোক হয়, যদি কেউ হচ্ছে কোনো ওষুধ খায় যেটা ইমিউনিটি কম করে, সেরকম যদি কেউ থাকে ক্যান্সার পেশেন্টরা, তাদের অবশ্যই টেস্ট করাতে হবে। কোভিড লুকিয়েছিল, আমরাই টেনে বার করে নিয়ে এসেছি। এর মধ্যে কিছু লুকিয়ে থাকতেই পারে ডেল্টা ভ্যারিয়েন্ট, তাছাড়া নতুন কোনো সংমিশ্রণের ফলে নতুন কোনো ভ্যারিয়েন্টের জন্ম হলো কি না সময়ই বলবে। তাই আগামী কয়েকদিন আমাদের দেশের নিরিখে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুরক্ষাবিধিগুলো হারাতে চলবে না, অবজ্ঞা করলে চলবে না। সম্প্রতি রাজ্যে এক করোনা আক্রান্তের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ। তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই বিশেষ প্রজাতির সংক্রমণে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। হয়তো চতুর্থ ঢেউ শুরু হয়েছে, কিন্তু আতঙ্কের কোনো কারণ নেই। এই করোনা যেটা হচ্ছে তার ইনফেক্টিভিটি এখনই বলা যাবে না যে ওমিক্রনের থেকে বেশি, এটাও ঠিক তাই। মোস্ট অফ দেম আর মাইল্ডলি সিমটোমেটিক, এবং দেখা যাচ্ছে যে এরা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন সিমটোমেটিক থাকছে। তবে চিকিৎসকেরা বলছেন, প্রবীণ এবং যাদের কোমরবিডিটি রয়েছে তাদের সবসময় সতর্ক থাকতে হবে, প্রতিদিনের জীবনযাপনে ফিরিয়ে আনতে হবে করোনা বিধি। যতটা না ইয়াং পপুলেশন বা যাদের ভ্যাকসিন নেওয়া আছে, কোনো কোমরবিডিটি নেই, তাদের ক্ষতি হচ্ছে, তার থেকে বেশি ক্ষতি হচ্ছে এই কোমরবিড পেশেন্টগুলো। আর পজিটিভিটি রেট বেশি মানেই হচ্ছে যে এই পেশেন্টগুলো বেশি বেশি অ্যাফেক্টেড হওয়া। আমাদের চিন্তা তাদের নিয়ে যারা 65-এর বেশি বয়স বা 75-এর বেশি বয়স, যাদের মাল্টিপল কোমরবিডিটিস বা আনকন্ট্রোলড কোমরবিডিটিস, যেরকম ডায়াবেটিস, তাদের যদি সংক্রমণ হয় তাদের দুটো প্রবলেম হতে পারে। একটা হলো আমরা ডেল্টার সময় যেরকম দেখেছিলাম যে তাদের খারাপ নিউমোনিয়া হলো, এই নিউমোনিয়ার জন্য ইনটেনসিভ কেয়ার লাগছে, কিছু ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে। এক মাসের মধ্যে দ্বিগুণ বাড়বে সংখ্যাটা হবে, কারণ এক হচ্ছে আমরা মাস্ক মোটামুটি একটা উদাসীন হয়ে গেছি, জনসমাগমে চলে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে পরীক্ষাটা, চিকিৎসকদের দিক থেকেও পরীক্ষাটা বেশি করানো হচ্ছে না, পরীক্ষাটা করতে হবে। পরীক্ষাটা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা ঠিক কোন জায়গায়, কলকাতা বা জেলা কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনো ঢিলেমি নয়, কারণ অসতর্ক হলেই ফের দেখা দিতে পারে বিপদ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ।